পছন্দ হয়ে যায়। ছোটবেলার একটা ঘটনা, মানে এমন মারপিট হয়েছে দুজনের, ও কেন বাথরুমের দরজা খোলেনি, আমার জোর শুকিয়েছে। তিনখানা বাথরুম বাড়িতে, এখন তো নয় চার পাঁচখানা হয়েছে, তখন তিনখানা এভেলেবেল, ওর এখানেই কিছু করতে হবে। আমাদের ঘরের যে বাথরুমটা, মানে ওয়াশরুমটা, তো ওকে আমি বলছি যে একটু খোল, আমি একটু ইস্যু করবো, তারপরে তুই আবার স্নান কর, তুই একটু বেরো না। ও কি যেন বাথরুমের কাছাকাছি, না না কাছাকাছি করে স্নান টানি করছি, দেড় ঘন্টা হয়ে গেছে, দু ঘন্টা ধরে স্নান করছে, আমি দু ঘন্টা হিসু চেপে বসে আছি। আমি দু ঘন্টা ধরে স্নান করি আর ও দু মাস বাদে বাদে স্নান করে, বল বল বল। এবার তারপরে আমি না পেরে বাথরুমের দরজায় এক লাথি মেরেছি, লাথি মেরে বাথরুমের দরজা ভেঙে দিয়ে আমার হাতটা এখানে কেটে গেছে, ভেঙে দিয়ে বাথরুমের দরজার যে ইয়েটা শিকল শিকল ওই ইয়েটা শিকটা ওই হাতে কেটে গেছে। এইবার ও পেরিয়ে আমার চুলের মুঠি ধরে এরকম ঘুরিয়ে দিয়েছে, ও যে আমার চুলের মুঠি ধরেছে, আমি আমার সামনের চুল ধরেছি, হাতে দেখছি কামলার সামনে থেকে চুল উঠে চলে এসছে, তারপরে ও চুল ভাড়াতে চলে এসছে, বাবা মার কাছে কল চলে গেছে তোমাদের ওপরে বিশাল মারামারি হচ্ছে, তোমরা বাড়ি চলে আসো, ওয়েলকাম টু অ্যান আনাদার ব্লগ, আমি স্বর্ণজিৎ আর আমার সঙ্গে রয়েছেন এই যে ভদ্র মহিলা, এই যে কালো লাগছে, এই যে যাই না কালোই তো জগতের আলো। আজকে আবার একটা শুটিং এর দিন, আজকে আবার আমরা শুটিং এ চলে এসেছি সকাল সকাল, ইনফ্যাক্ট একটু সকাল নয়, অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে এই যে এই যে এই যে মেন কালপ্রিট, এই যে ঘুম থেকে ওঠে না। সো শুটিং শুরু হয়ে গেছে, অনেক 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 ইন্টারেস্টিং সিন হবে, অনেক অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটবে আজকে শুটিংয়ে। পূজা এখন আছাড়ি বিছাড়ি করে কাঁদবে এই খাটের উপরে, সে আছাড়ি বিছাড়ি করে কাঁদাটা কি জিনিস কেন, তুমি তো আমাকে বলো আছাড়ি বিছাড়ি করে কাঁদা নাকি তুমি সব থেকে ভালো পারো। আর ঠিক আছে, পূজাকে কালো লাগছে বলছে, লাইট কম থাকে, হ্যাঁ লাইট, নিজেকে লাইটের সামনে দাঁড়িয়ে আছো আর আমাকে পেছনে নিয়ে কালো বানাচ্ছো ইচ্ছা করে লোকজনের সামনে, কি করবো বলো, না না ওরকম বললে হয়, সবাই তোমার সৌন্দর্য দেখে ফেললে কি করে হবে, বসে বসে ওরকম আরাম করে ক্যামেরা করা হয় না, শিল্প করতে গেলে খাটতে হয় প্রিয়দোষ, এবং কুর্সি নিয়ে বসে চেয়ারে আরাম করে ওইভাবে হয় না, রোলিং যাবো অ্যাকশন, সামনে দিকটা বাজে লাগছে, এখন শুটিং স্টার্ট হয়ে গেছে, ভরপেট খেয়েছিস, হ্যাঁ দুটো ডিম সেদ্ধ খেয়েছিস, লুচি খেয়েছিস, তারপরে এখন এসেছিস তুই ধূপ দেখাতে শুটিং এ, না স্নান করেছি তো তাই শুদ্ধ হয়ে গেলাম, হ্যাঁ এই পেট জ্বলে যাচ্ছে, ম্যাগি করছি আজকে গুঁড়ো মারা দিয়ে দিচ্ছি, এটা ইলাহি একটা রান্না বান্না, আর এইখান থেকে চুরি করে খাচ্ছে কি দাদার দিকে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, কখন হবে ম্যাগিটা, এই তো হয়ে গেছে, এই দিপু এ কি 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 খুঁজছিস এটা, হ্যাঁ ম্যাগি মশলা, হ্যাঁ পূজা ওখানে ম্যাগি মশলার প্যাকেটটা রেখেছিল,
ও জানতো না যে এটার মধ্যে ম্যাগি মশলা আছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে। মানে তুই দিদির ভয়ে ওটা তুই মানে ওখান থেকে তুলে নিয়ে এলি দীপু? হ্যাঁ ছিল তো, আবার ওখান থেকে তুলে আনতে যাচ্ছিস মানে এটা কি? এই মানে পূজার ভয়ে ও এইখান থেকে নাকি ডাস্টবিন থেকে তুই ম্যাগি মশলা তুলে আনছিস? রাম খাওয়া দাওয়াতেই আছি আমরা, না কাজও করি, নাহলে তোমরা ভিডিওগুলো দেখো কি করে, তাই না? আর যারা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা যেই চ্যানেল থেকে ডেইলি ডোজ থেকে দেখো বা পূজা সাহা স্টোরি থেকে দেখো, পূজা সাহা স্টোরি বলছি সরি, ডেইলি ডোজ থেকে দেখো বা পূজা সাহা ব্লগস থেকে দেখো, তারা প্লিজ আমাদের পূজা সাহা পেজটাও ফলো করে রেখো আর পূজা সাহা স্টোরি চ্যানেলটাও ফলো করো। আমাদের এই যে তোমরা দেখো শ্যুটিংগুলো হচ্ছে, সুন্দর সুন্দর ভিডিওগুলো পূজা সাহা স্টোরি চ্যানেলেই আসে আর পূজা সাহা পেজেই আসে। ইয়ামি ইয়ামি ইয়ামি, চল 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 আর টিফিনটা করে নিই, টিফিনটা করে নিই। হ্যাঁ কতবার টিফিন করে রে মানুষ? হ্যাঁ সকাল থেকে দুটো ডিম খেয়েছিস, তারপরে আলু খেয়েছিস, আলু কাবলি খেলি, কচুরি খেলি। হ্যাঁ দীপু যা 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 খেয়ে নে যা। তুই কড়াই কড়াই খাচ্ছিস আবার, বারার টাইম পাইনি বেরে খাওয়ার, যা পেয়েছে কড়াইয়ের মধ্যেই খেতে শুরু করে দিয়েছে। কারণ এটা নষ্ট করব, একটা থালা বাসন আর কে ধোবে? সরি মা, আজও ম্যাগি খাচ্ছি। এই মেয়েটার হাতে ম্যাগি খেলে তুমিও রোজ খাবে। ভালো বানায়, খুবই ভালো বানায়। সময় আসলে ঠিকই প্রতিশোধ নেব। আজকে লাঞ্চ করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, শুটিং আজকে দেরিতে শুরু হয়েছে, কিন্তু অন্যান্য দিন দেরিতে শুরু করলেও আমরা লাঞ্চটা মোটামুটি একটা টাইমে করার চেষ্টা করি, বাট আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। প্রিয়তোষ পাকে পাকে বেগুন ভাজাগুলো বসে বসে খেয়েছে, তাই না? খায়নি দীপু? হ্যাঁ প্রিয়তোষ, প্রিয়তোষ পাকে পাকে বেগুন ভাজাগুলো খেয়েছে বসে বসে। সন্তোষের মামার ছেলে, ও তোমাদের বয়সেই হবে, সে তো পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছে। আর বলো না, ওই যে মোড়ের মাথার সন্তোষের মামার ছেলে তোমাদের বয়সেই হবে, পড়ে গিয়ে তো কোমরটাই ভেঙে গেল। তোমার মেয়েই তো ঠিকঠাক ইয়ে করছে না।